হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো হিরো হাঙ্গারির এয়ার ফিল্টার পরিষ্কার করা। যারা নিজেরা বাসায় বসে এয়ার ফিল্টার পরিষ্কার করতে চান, তাদের জন্য ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে এয়ার ফিল্টার খুলবেন, এই সাইড কভারের এখানে একটা নাট থাকে, টোটাল তিনটা নাট, আর এইখানে একটা, আর একটা এই নিচে। তিনটা নাট খুললে সাইড কভারটা খুলে যায়। আমরা সাইড কভারটা আগেই খুলছি, তাই আর দেখালাম না। আর এই এয়ার ফিল্টার বক্সের মধ্যে স্টার নাটগুলো আছে, এগুলো খুলতে হবে। উপর দেওয়া আছে তিনটা, আর আপনার নিচে দেওয়া আছে তিনটা, টোটাল ছয়টা নাট খুলতে হবে। ছয়টা নাট খুললে এয়ার ফিল্টার বক্সটা খুলে যাবে। এয়ার ফিল্টার বক্স খুলে এরপরে ভিতরে আরও চারটা নাট আছে। এই নাটগুলো দেখেন, ভিডিওটা পুরো দেখলে আপনি নাট কোনটা কোন জায়গাতে খুলবেন, কীভাবে বসাবেন, পুরো ভিডিওটাই ডিটেলস দেখানো হয়েছে। তাহলে আপনি নিজে বাসায় বসেও এয়ার ফিল্টার খুলতে পারবেন, খুলে রোদ এমনি বাড়ি দিয়ে পরিষ্কার করতে পারবেন, আর যদি হাওয়ার ব্যবস্থা থাকে আপনি হাওয়া মেরে পরিষ্কার করতে পারবেন। এই যে এয়ার ফিল্টার খোলা হয়েছে দেখছেন, পারছেন, এই যে এয়ার ফিল্টারের ভিতরে চার কোণা চারটা নাট আছে। এই চারটা নাট খুললে এয়ার ফিল্টারটা খুলে যাবে। খুলে আপনি নিজেও যে কোনো জায়গার দোকান থেকে হাওয়া মেরে নেবেন, তাহলে আপনি শেষ। তারপরে আবার যেভাবে যেভাবে খুলছেন ঠিক সেইভাবে আবার লাগিয়ে দিবেন। সহজেই আপনি আপনার গাড়ির এয়ার ফিল্টার খুলতে পারবেন, কোনো ঝামেলা নেই। অনেকেই মনে করে এটা খুবই ঝামেলাজনক কাজ, এই কারণে আমাদের এই গাড়ির এয়ার ফিল্টার খোলার কারণে এই গাড়ির পিকআপটা খুবই ভার হয়েছে এবং গাড়ির সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। তো সেই কারণে আমরা এয়ার ফিল্টারটা খুলবো। আয় হায়, দেখেন কি এয়ার ফিল্টারের ভিতরে এগুলো। এই গাড়িটা এই কারণে বলছিলাম যে গাড়িটা খোলা হলেও পিকআপটা ভার হয়ে গেছে এবং গাড়ির সাউন্ডও চেঞ্জ। এইগুলো দেখে মনে হচ্ছে যে গাড়ির গ্যাস পাইপ দিয়া পানি ঢুকেছে, যে কোনো কারণে ইঞ্জিনে পানি গেছে, পানি ঢুকার কারণেই এটা হলো এরকম কাদা কাদা হয়ে গেছে। এটা হলো পানি আর মোবিল মিক্স হয়ে গেছে, মিক্স হয়ে এটা এই অবস্থা হয়েছে। আর এই গাড়িটার এই যে ভাইয়ের গাড়ি, এই ভাইয়ের গাড়ির এই অবস্থা। উনি চালায় কইতেছিলো যে গাড়িটা কেমন সমস্যা মনে হইতেছে, এই কারণে খুলছি। খোলার পরে দেখি যে এখানে মনে করেন শুধু পানি, পানি আর মোবিল পুরাটা। দেখতেই পারতেছেন আপনারা, এটা পানি আর মোবিল দুটো মিক্স হয়ে গ্যাস পাইপের দিয়ে ইঞ্জিনের এয়ার ফিল্টার, ইঞ্জিনের থেকে গ্যাস পাইপ দিয়ে এয়ার ফিল্টার এখানে এসেছে। অবশ্যই এয়ার ফিল্টার এখানে এসছে, তার মানে এই নাটটা খুলো। এই নাটটা খুললে তারপরে আমরা এটার ভিতরে যে জায়গাটা আছে এটা দেখবো। নিশ্চয়ই ভিতরেও মনে হয় আপনার পানি আর মোবিল মিক্স হয়ে এখানে এসেছে। এয়ার ফিল্টারে যেহেতু তো এসেছে, তার মানে ভিতরেও এসেছে। আর যারা নিজের গাড়ি এয়ার ফিল্টার খুলবেন, অবশ্যই একটা নাট খুলে টান দিবেন, যেই গোল্ডেন কালারটা দেখতে পারছেন জালিটা, ওই জায়গার সাইডটা দূরে। এই গাড়িটা ইঞ্জিনে পানি যাওয়ার কারণ হলো এই যে গ্যাস পাইপটা দেখতেছেন, এই সেই গ্যাস পাইপটা, এই গ্যাস পাইপটা ফাটা। এই পাইপটা ফাটার কারণে এদিক দিয়ে গাড়ি ওয়াশ করার সময় বা ইঞ্জিন এখানে যে কোনো কারণে পানি এদিক দিয়ে ঢুকছে। এই পাইপটা ফাটার কারণে এই জায়গাটায় পানি ঢুকছে, পানি ঢুকার কারণে এয়ার ফিল্টার এখানে মোবিল কাদা হয়ে গেছে। দেখেন ফিল্টারের দেয় হে রে, দেখছেন ফিল্টারের ভিতরে কী বেরোলো, সব মোবিল আর পানি মিক্স হয়ে পুরো মনে করেন কাদা কাদা হয়ে গেছে। মনে হইতেছে যে মাখন, পুরো মোবিল আর পানি শুধু, এটা দিয়ে পুরো এয়ার ফিল্টার বক্সটা ভরে গেছে। এই গাড়িটা মূলত আমরা খুলছি যে গাড়ির পিকআপটা ভার হয়ে গেছে, তাই এয়ার ফিল্টারটা পরিষ্কার করব। পরিষ্কার করতে যা খুলছি, খোলার পরে দেখি যে এয়ার ফিল্টারের ভিতরে এরকম সাদা সাদা। পরে হাত দিয়ে দেখলাম যে এগুলো মোবিল আর পানি, ইঞ্জিনের যে গ্যাস পাইপ, গ্যাস পাইপ দিয়ে পানি ঢুকছে, এই পানির সাথে আবার মনে করেন মোবিল যে মিক্স হয়েছে, এটা মিক্সে ইঞ্জিন গেছে ভৈরা ভৈরা যাওয়ার কারণে, আর বাকিটা এলো গ্যাস পাইপ দিয়া সব এয়ার ফিল্টার বক্সে আয়া পড়ছে। দেখতেই পারতেছেন সব পানি আর মোবিল পুরো আঠা আঠা হয়ে গেছে, একবারে আঠা আঠা। দেখেন এই যে অবস্থা কি, এতগুলা। আর এটা ইঞ্জিনের ভিতরে আল্লাহ জানে কতগুলো আছে। এটা ইঞ্জিনের মোবিলটা ড্রেন দিলে বোঝা যাব ইঞ্জিনের ভিতরে কতটুকু পানি ঢুকছে। এই বাইরে গাড়িটা ছিল কিন্তু বাইরে এখন নাই। এই যে এখন মোবিলটা ড্রেন দিতেছি, মোবিলটা ড্রেন দিলে দেখতে পারবেন ইঞ্জিনে মোবিল কতটুকু আছে আর পানি কতটুকু আছে। এই মোবিল তো পড়ে না, এই যে আবার সাদা সাদা দেখছেন, দেখতে পাচ্ছে
এটা হলো মবিল আর পানি দুটো মিক্স হয়ে গেছে, এত ঘন হয়ে গেছে যে ইঞ্জিনের ভিতরতে দেখেন পড়তে আছে কিভাবে, আস্তে 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 পড়তে আছে, দেখছেন কত আস্তে আস্তে পড়তে আছে, সাদা একবারে ঘন হয়ে গেছে মবিলটা। মনে করেন পানি এত পরিমাণ গেছে যে পানির সাথে মবিল একবার মিক্স হয়ে গেছে। এটা ক্লাস কভারটা খুলবো, অবশ্যই ইঞ্জিনের ক্লাস কভারটা খুললে ওই জায়গাটা দেখতে হবে যে ইঞ্জিনের ভিতরে আরও কী পরিমাণ আছে, এটা খুললে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে দিয়ে তারপরে লাগাইতে হবে। এটার মধ্যে আবার ইঞ্জিন ফ্লাশ অয়েল দিতে হবে, ফ্লাশ অয়েল করে ফ্লাশ দেওয়া মিনিমাম আপনার দুইবার বা তিনবার এটা ইঞ্জিন ফ্লাশ করতে হবে, ফ্লাশ করলে তারপরে এটা বেরিয়ে। আর এরকম ঝাড়গাড়িতে এরকম মোবিলের সাথে এরকম সাদা সাদা বেরোবো, ঘাবড়ানোর কিছু নেই, এটা হলো ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে, পানি যখনই ঢুকবে ইঞ্জিনের ভিতরে তখনই আপনার এরকম সাদা হয়ে যাবে। আর এটা বোঝার উপায় হলো আপনার গাড়িটা এয়ার ফিল্টারটা খুললে বোঝা যাবো, বা গাড়ির পিক আপটা দেখবেন যে ভার হয়ে গেছে, গাড়িটা ভার ভার লাগতেছে, গাড়ির সাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে, তখনই আপনারা এয়ার ফিল্টারটা খুলবেন, আগে এয়ার ফিল্টার বক্সটা খুলে চেক দিবেন, চেক দিলে বুঝতে পারবেন যে এয়ার ফিল্টারের মধ্যে কোনো মোবিল আছে কি না। যখন এয়ার ফিল্টারের মোবিল আসবে তার মানে মনে করবেন অবশ্যই ইঞ্জিনে মোবিল বেশি হয়েছে বা আপনার পানি আইছে, এই কারণেই এরকম এই অবস্থা। আর দেখেন এটা পড়ুক, ট্রেনেতে খুবই আস্তে আস্তে পড়তেছে, মোবিলটা ঘন হয়ে গেছে, তো ঘন হওয়ার কারণে আস্তে আস্তে পড়তেছে। এরপরে ক্লাস কভারটা খুলবো, সেটা আপনাদেরকে এই হলো যে ক্লাস কভারটা খুলছে, দেখতেই পারতেছেন ক্লাস কভারে যেতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপ, এবং মনে করেন এই যে ইঞ্জিনের নিচের পার্টগুলো দেখছেন, এই যে ইঞ্জিনের গিয়ার শিফটটা জং পড়ে গেছে, এটা পানি ঢোকা অবস্থায় দুই তিন দিন ধরে চালানো হইতেছে, এই কারণে ভিতরে সব মনে করেন জং পড়ে গেছে। এই যে মোবিল ফিল্টারের এই জায়গাটা এবং মোবিল সাকলি ক্লাস প্লেট বেয়ারিং অ্যান্ড টোটাল পুরো ইঞ্জিনটার ভিতরে পানি, দেখতে পারছেন মোবিল পাম্প টাম এগুলো যেখানে আছে সব জায়গাটার মধ্যেই শুধু পানি, পানি আর মোবিল দুটোটা মিক্স হয়ে গেছে, কী পরিমাণ পানি আর মোবিল দেখতে পারছেন, একবার মোটা হয়ে গেছে জায়গাটার মধ্যে, এই যে ট্রেতে দেখতে পারতেন।